হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, সবাইকে জলিস কিচেন এন্ড ব্লগিং এর তরফ থেকে স্বাগত জানাই। তো এতদিন আমি ব্লগ দিতে পারিনি, তার অনেকগুলো কারণ ছিল। আমি প্রায় এক মাসের ওপরে আমি খুব অসুস্থ ছিলাম। অসুস্থ ছিলাম মানে আমার প্রথমে খুব ঠান্ডা লেগে শরীর খারাপ হয়, তো আমি ভাবলাম মনে হয় করোনা হয়ে গেছে। এখন ঠান্ডা লাগলেই তো সবাই বলছে করোনা, তো ভাবলাম যে করোনা হয়ে গেছে। তো ওষুধ ওষুধ খেলাম, ঠান্ডা তো ঠিক হয়ে গেল। তারপরে এতটাই অসুস্থ হয়ে পড়লাম ঠান্ডা লাগার পরে যে হঠাৎ একদিন দেখছি শরীরটা এত খারাপ লাগছে, শুয়ে রয়েছি, তারপরে দেখছি গায়ের মধ্যে জলের মতন মানে ডট ডট মতন হয়ে গেল। তো আমি ভাবলাম যে এগুলো কী হচ্ছে, কি মশা কামড়িয়েছে বা কিছু এরকম। তো আমার শাশুড়িকে বললাম দেখো এরকম হয়েছে, এগুলো কী মোয়া, আমি তো বুঝতে পারছি না। তখন বললো এটা তো চিকেন পক্স। আমি বললাম হয়ে গেল, তো সব হয়ে গেল, চিকেন পক্স হলো মানে। তো ব্যাস ওমা, যেদিন দেখালাম একটা হাতে উঠেছিল, তার পরের দিন পুরো সারা গা মুখ টুক, এই যে তোমাদের একটু দেখাই, দেখো এই যে এখানে একটা রয়েছে, এই যে এখানে, এখানে এই যে সারা জায়গায় স্পটগুলো কিন্তু এখনো মেটেনি, এই যে এখানে। তারপরে তো তিন দিনের মাথায় ডাক্তারের কাছে একদম গেলাম। ডাক্তার তো দেখে বললো বা বাবা খুব সুন্দর কাজ করে ফেলেছো। তো আমি বললাম যে এবার আপনি উদ্ধার করুন, কারণ সুন্দর কাজ, এত সুন্দর মানে হয়ে গেছে, মানে দেখা যাচ্ছিল না। তারপরে তো আর ব্লগ বানানো হয়নি, কারণ এত শরীর খারাপের মধ্যে আর ব্লগ যে করে উঠবো বা তোমাদের সাথে দেখাবো শেয়ার করবো যে আমার পরিস্থিতি সেরকম ছিল না, সেই জন্য আর কোনো ব্লগও বানাতে পারিনি, আর কিছু করতে পারিনি, পুরো বিছানা। আর এই সময় আমার মেয়ে, আমার মানে আমার হাজবেন্ড, আমার মেয়ে দুজনে মিলে যা করেছে, আমার মেয়ে রান্না থেকে তরকারি কাটা নিজে নিজে পিলার দিয়ে, ভাবতে পারিনি যে ওইগুলো করবে। আমি তো পুরো বিছানায়, আমি ওরা আমাকে সেবা করছে, মানে ওরা ওরা রান্না বান্না করছে, আমাকে খেতে দিচ্ছে, ডাবে জল দিচ্ছে, খাবার দিচ্ছে, সব করেছে। আমার মেয়ে মানে কি বলবো, যে আমি ভাবতে পারিনি যে ও তো কোনোদিন কিছু করেনি, মানে ও চা অমলেট এইসব অবধি ঠিক ছিল, তার বেশি ও কিছু পারেনি। তো আমি ওদেরকে বলে দিচ্ছি, এখানে শুয়ে শুয়ে বলে দিচ্ছি, ঠিক ওরা ওইভাবেই করছে। আমার শাশুড়ি ছিল না, আমার শ্বশুরমশাই অসুস্থ ছিল, তো শাশুড়ি আমার ননদের বাড়ি গেছিলো, তো ওখান থেকে শ্বশুরকে ডাক্তার দেখিয়ে তারপরে ওরা এসেছে। তো আমি তো ঠিক হয়ে গেলাম, মানে আমার ঠিক হতে হতে প্রায় 25 দিন মতন লাগলো, আমি ঠিক হয়ে গেলাম। আমি ঠিক হয়ে যে আমি যেদিনকে ঠিক হলাম, আমার শরীরটা একটু ভালো, আমি স্নান টান করলাম, তো তার পরের দিনকেই আমার মেয়ে পক্স একদম শুরু। আমি তো আর আমার পক্স সম্বন্ধে আমার তো হয়নি, আমি জানিও না যে পক্সটা কীরকম দেখতে হয় বা কাউকে দেখিনি, সরাসরি মুখে শুনেছি যে এরকম জলের মতন হয় বা, আমি তো বুঝতে পারিনি এবার আমার বেলায়, আমি বুঝতে পারিনি। এবার মেয়ের যখন হয়েছে তখন তো বুঝে গেছি, ব্যাস এবার মেয়েরও হয়ে গেল, এবার তো মেয়ে মানে বিছানায়, এবার আবার আমি সুস্থ হয়ে উঠে এবার ওকে সেবা, এবার ও চললো, আজকে ওকে স্নান করানো হলো, ওর আজকে মানে ওরও এরকম স্পট হয়ে রয়েছে, কিন্তু ও সুস্থ হয়ে গেছে, অনেকটাই ভালো হয়ে গেছে। ও ওকেও ডাক্তারের কাছে নিয়ে গেছি, বলছে মা মেয়ে পরপর দুজনেই। সবার মুখে শুনছিলাম যে বাড়িতে একজনের হলে পরে তো আরেকজনের হবেই, তো আমার মেয়ের হয়নি, এই ফার্স্ট টাইম হলো। আমি জানি না, সবাই বলে যে অনেকবার 2-3 বার পক্স হয়, আমি শুনিনি, তো মানে শুনেছি সরি, যে 2-3 বার এরকম ডাক্তারের ওখান থেকে একজন বলছিল ভদ্রমহিলা, যে আমার তো 2-3 বার পক্স হয়ে গেছে। তো আমার মেয়ের তো পক্স হয়নি, ছোটবেলায় ওর বন্ধুরা বললো ওদের নাকি সবার হয়েছিল, তো আমার মেয়ের হয়নি, আমার মেয়ের এই হলো, আমার থেকে আমার মেয়ের হয়ে গেল। তো আমার মেয়ে বলছে এ তো করোনার বাবা, পক্সকে দেখে বলছে করোনার বাবা, মানে যা অবস্থা হয়ে গেছিলো আমার মুখটা, আমি তো শ্যুট করে রাখতে পারিনি, ওই সময় যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে বুঝতে যে কতটা। আর আমার কিন্তু কোনো মানে চুল কোনো বা কিছু কিছু হয়নি, আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল, এগুলো মাথার এই যে এইগুলোতে পুরো ভরে গেছিলো, কান থেকে গলা থেকে সারা হাত পা গা পুরো ভরে গেছিলো। তো এটা কেন হয়, কী জন্য হয় সেটা আমি জানি না, ডাক্তারকে আমি জিজ্ঞেস, বেশিরভাগ মানে কোনো কিছু ভাইরাস অ্যাটাক মানেই হচ্ছে শরীরের ইমিউনিটি পাওয়ার কমে গেলেই, যতদূর আমি জানি যে শরীরের ইমিউনিটি পাওয়ার যখনই কমে যাবে তখন যে কোনো ভাইরাস অ্যাটাক করতে মানে একদম পুরো সক্ষম, মানে ধরে ফেলবে। তো আজকে তো তোমাদের বললাম কেন ব্লগ বানাতে পারিনি, তো আজকে গেছিলাম দক্ষিণেশ্বর অনেক দিন বাদে মায়ের মন্দিরে, তো আজকে শনিবার দিনকে একদম অনেক প্রায় 8-9 মাস বাদে যাওয়া হলো দক্ষিণেশ্বর। এমনিতে আমি সকালে মর্নিং ওয়াকে তোমাদের বলেছি আমি যেতাম, আমি ব্লগও বানিয়েছি, সেই ব্লগ তোমরা দেখেছো কিনা জানি না, দেখে নিও।
তো আজকে দক্ষিণেশ্বর গেছিলাম, আজকে মেয়েকে স্নান করিয়ে পুজো টুজো দিয়ে তো আজকে হলো। তো দক্ষিণেশ্বরের কিছু ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা সেই ভিডিওগুলো দেখো। আর অবশ্যই তোমাদেরকে বলছি, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে ফেলো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই সবার সাথে শেয়ার করো। তো আমার এই ব্লগটা দেখতে থাকো। আর দক্ষিণেশ্বরটা আজকে মানে মায়ের মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো বাইরে থেকে যতটুকু তুলতে পেরেছি তোমাদের জানাই। আর আরেকটা কথা অবশ্যই জানাই, এখন দক্ষিণেশ্বর সন্ধে 7:30টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, তাই যে যত তাড়াতাড়ি পারবে তো তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিও। সন্ধে 7:30টার পর কিন্তু দক্ষিণেশ্বর মন্দির খোলা নেই, পুরো লক পুরো বন্ধ। তো দক্ষিণেশ্বর মন্দির আজকে গেলাম, এতদিন বাদে ভালোই লাগলো। তো আর কিছু বলার নেই, তোমরা দেখো আর আমাকে আশীর্বাদ করো আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। দেখো হঠাৎ করে তো এগুলো হয়ে গেলো, তো বাকি ব্লগটা তোমরা দেখতে থাকো। দক্ষিণেশ্বরে আজকে অনেকদিন বাদে আসলাম, এসে মাকে দর্শন হলো। দর্শন হয়ে যাওয়ার পর এখন যাচ্ছি জালা মার্কেটের দিকে। মানে পুজো তো বলতে গেলে সেই রকমভাবে ফুল টুল দিয়ে হচ্ছে না, মানে ফুল দিয়ে পুজো হচ্ছে না, আর সাথে মিষ্টি ধূপকাঠি মোমবাতি কিছুই নেওয়া যাচ্ছে না। তো শুধু মিষ্টি দিয়ে মাকে আজকে দর্শন করলাম, প্রায় অনেক মাস বাদে আজকে দক্ষিণেশ্বরে আসা হলো, পুজো আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন যাচ্ছি জালা মার্কেটে। তোমরা দেখতে পাচ্ছ সবাই দেখো, মানে এত ভিড় হয়ে গেছে চারিদিকে, লোকে কোরোনাকে আর কেউ ভয় পাচ্ছে না। মাস্কটা আছে, সবাই ঘুরে আছে, সবাই প্রোটেকশন নিয়ে আছে, কিন্তু সেই মার্কেটের দিকে যাচ্ছি। পুজো তো হয়ে গেছে বললাম তোমাদের, তো ওখানে জুতো রেখে এসেছি, তো ওখান থেকে জুতোটা পরে নিই। এই হচ্ছে সেই পঞ্চবটি যেখানে এখন বন্ধ আছে, যেখানে আমি সকালে মর্নিং ওয়াক করতে আসতাম, তো এখন এটা বন্ধ আছে আর এখন আসছিও না। তো দেখো পুরো বন্ধ, এদিকে এখন কেউ মানে যেতে পারছে না। আর আমরা যেই যে ঢুকেছি তো এখানে স্যানিটাইজ করে ঢোকাচ্ছে, আর তোমরা আমি সেটা দেখাইনি তোমাদেরকে, দেখাচ্ছি। লোকের ভিড় করোনাকে মানে মানুষ জয় করে ফেলেছে, আর থাকতে পারছে না, ঘরে আর থাকবো না, থাকবো না তো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ করোনাকে ভয় না করে। দারুণ মিলিয়েছি কিন্তু, কেমন করে ঘুরছে মানুষ করোনাকে ভয় না করে। এই যে এইখানে এই দিক থেকে ঢোকানো হচ্ছে, আর ওটা আমরা ছাড়িয়ে আসলাম, তো ওখানে স্যানিটাইজ করে ঢোকানো হচ্ছে, আর এখানে চেক করছে। এই যে এরকম করে এখন সবাই ঢুকছে মায়ের মন্দিরে। এখন কিন্তু আগে যেরকম সিস্টেম ছিল, যেমন খুশি ঢুকে যাব মায়ের মন্দিরে, তো এখন সেসব উঠে গেছে। তো এখন দেখো একদম এখান থেকে ঢোকানো হচ্ছে, আর এদিক থেকে বেরিয়ে যাচ্ছে গঙ্গার ঘাটে। এইখান থেকে ঢুকিয়েই আগে ওদিক থেকে ঢুকবে, চেক করবে, তারপরে গঙ্গার ঘাটে যেতে পারবে। তো এখন আমরা যাচ্ছি একটু
পণ্যবিধি মার্কেটে দাঁড়িয়ে আছি, তো এখান থেকে কিছু কেনাকাটা করলাম। দেখো তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, দাদা খুব দেখে নেন, দাদার দোকান থেকে যখনই আসবেন এখান থেকে সবাই কেনাকাটা করবেন, খুব ভালো দেখে নেন জিনিসপত্র, খুব ভালো ভালো জিনিস আছে। যখনই দক্ষিণেশ্বর ঘুরতে চলে আসবে তোমরা কেউ, তখনই এই মার্কেট থেকে কেনাকাটা করে নেবে। নাম বলে দিচ্ছি, মাতৃভান্ডার, অনেক কিছু আছে, সুন্দর শাখা তোলের জিনিস সব আছে। ভালো গিফটের মন্দির সাতটায় বন্ধ হয়ে যাচ্ছে, তাই জন্য অনেক আগে আসতে হবে, সাতটা বন্ধ হয়ে যাচ্ছে, সাড়ে সাতটায় মন্দির।